হ্যালো ভিউয়ার্স, শ্যামলীর কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে রেসিপিটি বানাচ্ছি সেটা হলো চিংড়ি মাছের ভাপা। একদম সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে চিংড়ি ভাপা বানাবো। দেখুন কি কি নিয়েছি চিংড়ি মাছের জন্যে। এখানে সামান্য কিছু সরষে, কিছুটা পোস্ত, স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন প্লিজ, কীভাবে রেসিপিটা আমি তৈরি করছি। দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এবার দেখুন কীভাবে এটা তৈরি করছি। সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কিছুটা তেল, দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। মেখে টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। দুটো গোটা কাঁচা লঙ্কা, আর মশলা ধোয়া সামান্য একটু জল, আর উপর দিয়ে একটু সামান্য কাঁচা সরষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে দিয়ে টিফিন বক্সটা আমি আটকে দেবো। বন্ধুরা কড়াইয়ে দেখুন জল বসিয়ে দিয়েছি, আর মশলা মাখানোর টিফিন বক্সটা এর ভিতরে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্যে, আর এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলব, দেখুন 10 মিনিট হয়ে গেছে। এটা এখন গরম আছে, সামান্য একটু থালায় জল দিয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়, আমি খুলে দেখাতে পারি আপনাদেরকে। দেখুন ঢাকনাটা খুলছি, দেখুন কি সুন্দর হয়েছে চিংড়ি ভাপা এটা। সো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুনত্ব ভিডিও আপনাদের কাছে টাইম মতো পৌঁছে যায়। নতুনত্ব রেসিপির সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।